যে মেয়েটা আগে সকাল নটা বা দশটার আগে ঘুম থেকে উঠতে পারতো না সেই মেয়েটাও আজকাল সকাল ছটা বা পৌনে ছটার মধ্যে উঠে পড়ে আর ঘরের সব কাজ করে যে মেয়েটা আগে মায়ের হাতের রান্না ছাড়া খেতে পারতো না সেও আজকাল দিব্য হাত পুড়িয়ে রান্না করে আর নিজের হাতের বানানো খাবার নিজেই খায় যে মেয়েটা আগে মায়ের হাতের বানানো লাঞ্চ নিয়ে কলেজে যেত পড়তে বা পড়াতে সেই মেয়েটাও আজকাল নিজের হাতে রান্না করে সকাল সকাল ছেলে মেয়েদেরকে স্কুলে আর হাজব্যান্ডকে বা বরকে পাঠায় অফিসে যে মেয়েটা আগে একটু হাত কাটলে ও মা গো ও বাবা গো বলে চেঁচিয়ে উঠে কাঁদত সেই মেয়েটাও আজকাল শিখে গেছে চরম হাত কেটে রক্ত পড়া অবস্থাতেও নিজেকে সামলে নিয়ে ঘরের সব কাজ চুপচাপ করে করতে চুপচাপ করতে যে মেয়েটা আগে সব কথাতে সব অন্যায় কথাতে প্রতিবাদ করত করতো নিমেষে সেই মেয়েটা আজকাল চুপ থাকতে শিখে গেছে এমনটা নয় যে সে কিছু বলতে পারে না বা তার কাছে বলার মতো ভ্যালিড পয়েন্টস নেই সে আজকাল চুপ করে থাকে এই কারণে কারণ সে বুঝে গেছে তার কথা বোঝার মতো বা শোনার মতো কেউ নেই হয়তো শুনবে কিন্তু বুঝবে না তাই আজকাল সে চুপ করে থাকাটাকেই বেশি প্রাধান্য দেয় সে বুঝে গেছে যে সব সবসময় চেঁচিয়ে নিজেকে প্রমাণ করলেই ঠিক হওয়া যায় না সে বুঝে গেছে যে অনেক সময় সাইলেন্ট থাকলেও সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় যে মেয়েটা আগে ঘুরতে ভালোবাসত সেও আজকাল ঘরকুনো হয়ে গেছে যে মেয়েটা আগে মাকে বাবাকে না দেখে এক মিনিটের জন্য থাকতে পারতো না সেই মেয়েটাও আজকাল মা বাবাকে না দেখে বছর কাটিয়ে দিচ্ছে পাশের বাড়ির কাজের লোক না এলে বা নিজের আত্মীয়র মধ্যে কারোর বৌমার কাজের লোক না এলে শাশুড়ি মার বড্ড কষ্ট হয় এদিকে এদিকে নিজের বৌমা যে দিনের পর দিন সব কাজ বাড়ির সব কাজ একা হাতে নিজে সামলায় সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই তখন তো সে মেয়ে মানুষ তাকে তো করতেই হবে তাই না যে মেয়েটা এককালের চাকরি করতো যে মেয়েটা পড়াশোনায় ভালো সে যখন চাকরি ছেড়ে সংসার দেখব বলে ঘরে বসে যায় তখন তাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার থেকে কথা শুনতে হয় এ কি তুমি বাড়িতে বসে আছো কেন তুমি আবার জব জয়েন করতে পারো তো বাড়িতে কি করো সারা দিন বোর লাগে না এটা ভীষণ একটা কমন কথা কিন্তু বাড়িতে যে কত কাজ থাকে সেটা কিন্তু সবাই জেনেও জানতে চায় না আবার যে মেয়েটা বিয়ের পরপরই অফিস জয়েন করে নেয় তাকেও কথা শুনতে হয় দেখেছ কীরকম বৌমা পাশের বাড়ি ওকে দেখো কি সুন্দর বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে আর এই মেয়েটা লক্ষ্মী ছাড়া বিয়ের দুদিন গেল কি গেল না কাজে যেতে শুরু করে দিলো বাড়িতে মন নেই খালি বাইরের দিকে নজর এগুলো আমাদের সমাজের ভীষণ একটা মানে অনেক দিন ধরে চলে আসছে এরকম একটা টাইপের ঘটনা তাই না বরের বউয়ের ওপর অত্যাচার শাশুড়িমাদের বৌমার ওপর মানসিক অত্যাচার আবার অনেক সময় শাশুড়ি মা ভালো হয় তো বউ জাঁদরেল হয় আর বউ ভালো হয় তো শাশুড়ি মা হয় জাঁদরেল না হলেও এমনভাবে কথা বলে যেন মনে হয় কতই না অপরাধ করে দিয়েছি বিয়ে করে তাই না এগুলো আমাদের ইন্ডিয়ান সোসাইটির বছর ধরে যুগ ধরে যুগ যুগ ধরে চলে আসা মানে একটা অতি পরিচিত কাহিনী তাই না শাশুড়িমাদের আর একটা সমস্যা আছে যখন বৌমা ঘরে আসে প্রথম দুদিন খুব তাকে মেয়ে লাগে লক্ষ্মী লাগে তারপরেই সে হয়ে যায় অলক্ষ্মী তারপরেই বৌ মাদের মনে হয় যে এই মেয়েটা এসেছে আমার থেকে আমার ছেলেকে আলাদা করবে বলে এরকম ধারণা আপনাদের কেন আপনারাও তো কোনো দিন কারোর ছেলেকে বিয়ে করেছিলেন তার সাথে সংসার করেছিলেন তা আপনারা কি তার মায়ের থেকে তাকে আলাদা করে দিয়েছিলেন না তো তাহলে একটা কথা মনে রাখবেন মেয়েরা যখন বিয়ে করে সব কিছু ছেড়ে মা বাবাকে ছেড়ে তার এতদিনের একটা নিজস্ব সংসার ছেড়ে যখন একটা নতুন সংসারে পা দেয় সে অনেক কিছু মনে এক্সপেক্ট করে আসে তার মনে অনেক আশা থাকে তার মনের সে আশাগুলোকে দয়া করে ভেঙে চুরমার করে দেবেন না কাঁচের টুকরোর মতো বৌমাটি আপনার ছেলেকে আপনার কাছ থেকে কাটতে আসে না সে শুধু তার স্বামীর সাথে আর সবার সাথে আনন্দের শান্তিতে সুখে সংসার করতে আসে কারাটাই যদি লক্ষ্য হতো তাহলে সে অনেক কিছু অনেক আগেই করতে পারত বৌমা আসলেই ছেলে পর হয়ে যাবে ছেলে আর মা মা করবে না এগুলো ভাবা প্লিজ বন্ধ করুন অনেক তো সমাজ সোকল্ট মডার্ন হয়েছে কিন্তু সত্যিই কি হয়েছে আমার তো তা মনে হয় না বিয়ের পর একটি মেয়ের জন্যে তার হাজব্যান্ড তার স্বামী তার বর হয়ে যায় সব কিছু আর তার বাড়ির লোকেরা মানে শ্বশুর বাড়ির লোকেরা হয়ে যায় তার জন্য মেয়েটির জন্য সব কিছু তো সে যখন একটা পুরো স্ট্রেঞ্জ মানে স্ট্রেঞ্জ না সে যখন একটা মানে একজন একটা অন্য ফ্যামিলিকে স্ট্রেঞ্জার্সদের নিজের ভাবতে পারে তখন আপনারা কেন তাকে নিজের করে নিতে পারেন না মুখে বলার মধ্যে আর কাজে করার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে মুখে শুধু মা বললে মেয়ে বললে হবে না মেয়ে ভেবে নিতে হবে মেয়েটি আসে বিয়ে করে একটু আপনার থেকে শাশুড়ি মায়েদেরকে বলছি একটু আপনাদের থেকে মমতা পাওয়ার জন্য আপনার ছেলেকে আপনাদের থেকে কেড়ে নেওয়ার জন্য নয় আর মেয়েটি যদি তার স্বামীকে ভালোবেসে কেয়ার করে একটু কিছু কিছু যদি বলে তাতে আপনাদের এত খারাপ লাগে কেন আপনাদের তো উল্টে খুশি হওয়া উচিত যে হ্যাঁ মেয়েটি আমার পরে আমার ছেলের দেখাশোনা করছে ইউ শুড বি হ্যাপি আপনাদের কমপ্লেক্সে ভোগা উচিত নয় আপনাদের হ্যাপি হওয়া উচিত এরকম আরও অনেক কথা আছে কিন্তু সব তো আর এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আর আজ যা কথাগুলো বললাম সেগুলো একদম বাস্তব আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন এগুলোর সাথে তাই না যা যা বললাম সেগুলো সম্পূর্ণই কিন্তু আমার নিজস্ব কথা নিজস্ব বক্তব্য কলমে কণ্ঠে যাই বলুন আমি সুজিস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি তো এগুলো প্লিজ অন্য কোথাও কপি করবেন না বা কোথাও আপলোড করবেন না বা কোথাও পাবলিশ করবেন না করতে হলে আমার পারমিশন নেবেন ঠিক আছে তো এই কথাগুলো অনেক দিন ধরে অনেক বছর ধরে আমার মাথাতে চলছিল ফাইনালি ভাবলাম যে আজকে এখানে বলি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে এরকম সত্যিকারের ভিডিও আরও বানাবো সত্যি কথার উপর বেস করে ভিডিও আরও বানাবো ঠিক আছে আমার বলতে ভালো লাগে আমার লিখতে ভালো লাগে কিন্তু অবশ্যই নিজস্ব একটা প্ল্যাটফর্মে যেটা আজকে করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম আরও অনেক কথা আছে জানি না সবটা আজকে বলতে পারলাম কি না শুধু এটুকুই বলবো যাওয়ার আগে প্রত্যেক মাদের যে প্লিজ নিজের বৌমাকে নিজের মেয়ে না হলেও একটু মেয়ের মতো করে ভেবে দেখার চেষ্টা করুন আর বৌমাদেরও বলবো নিজের শাশুড়ি মাকে একটু নিজের মা না হলেও মা ভাবতে শেখো সবসময় বরের মা বরের মা ভেবো না ঠিক আছে আর ননদদেরও বলবো সেই সব ননদদের যারা সত্যি রায়বাঘিনী যে তোমরা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসো তোমাদের তো আনন্দ হয় সিমিলারলি তোমার ভাইয়ের বউরা বা বৌদিরা যখন বাপের বাড়ি যায় তখন মাদেরকে না উসকে বৌদিকে বা ভাইয়ের বউকে সাপোর্ট করো ঠিক আছে তো যা যা আজ বললাম এগুলো আমার জীবনের উপলব্ধি বিয়ের আগে থেকে এখনও অবধি দেখে আসছি যা যা সেগুলো আজকে ইচ্ছে হলো যে সব একসাথে একত্রিত করে আপনাদের আপনাদের সামনে রাখি কতটা কি বলতে পারলাম জানি না তবে চেষ্টা করেছি বলার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবেন সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এটুকুই আবার কোনো কথা মাথায় এলে নিশ্চয়ই ভিডিও বানাবো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার